স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা রয়েছে, মতো অবস্থায় নিজের বাড়ির পাশে বুথে ঢুকতে গেলে তাকে আটকে দেয় রাজ্য পুলিশ। হয় কথা কাটাকাটি, ধাক্কাধাক্কি পর্যন্ত হয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে। জেড প্লাস ক্যাটাগরির কারণে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বুথে প্রবেশ করতে পারবেন না তিনি। যদিও শেষ পর্যন্ত তার পাঁচজন দেহরক্ষী নিয়ে তিনি প্রবেশ করেন, তবে প্রথম অবস্থায় তাকে একা ঢুকতেও বাধা দেয় রাজ্য পুলিশ। আপনার জরুরি সংস্কার, এটা আপনার আপনার ভোট চাই। না 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 না, ইউ ক্যান ডু দিস, আপনি এটা করতে পারেন। আপনি একা ভাই, আপনি সরব, আপনি সরব, ইউ ক্যান ডু দিস, আপনি এটা করতে পারেন। না ভোটিং ভোটিং কেন? না না না, উনি ভালো অফিসার। প্লিজ স্যার, আমি যাচ্ছি। আচ্ছা, আপনি একদম সিকিউরিটি নিয়ে যান স্যার, একদম সিকিউরিটি নিয়ে যান স্যার। কি আপনি যদি আপনি গুলি করেন? ওই ওই স্যার, আপনি স্টকই না? হ্যাঁ, কোন আপনি স্টক দিয়ে আপনি না স্টক। আরে আপনি বেকার ইয়ে করছেন, গাইড না দেখা, আমাদের গাইড না দাও, আমি সম্পূর্ণ স্যার। না আপনি অবশ্যই যাবেন স্যার, আপনি করুনাকে আপনি জানেন না, সাইড দিয়ে যাবেন। ওয়াই আর হোল্ডিং ইন সাইড দিয়ে যাবেন, জাস্ট চেক দা ফটোগ্রাফ। ওয়াই আর হোল্ডিং ইন, আরে মিনিট রুকিয়ে দাও, আরে মিনিট রুকিয়ে দাও, মিনিট রুকিয়ে, আরে ওয়াই আর হোল্ডিং ইন, আর ইউ ক্যান টাচ হিম, ডান, আই জাস্ট মুভ, আই হ্যাভ দা গাইডলাইন। আপনি অবশ্যই যাবেন, দেন ওয়াই আর হোল্ডিং ইন ভাই, হাউ ক্যান ইউ স্টপ হিম?